এই যে তপু, আমার ভাই, ও আমাকে সাজিয়েছে। তোমরা যদি এরকম লুক পেতে চাও, এরকম কেন, নানা ধরনের পার্টি মেকআপ বলো, বিয়ের সাজ বলো, যদি মেকআপ পেতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ওর সমস্ত কিছু দেওয়া থাকবে, ওর ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। প্লিজ 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 কন্ট্যাক্ট করো, কারণ দেখতে পাচ্ছ তো, আমার মতো ভূতি পেঁচিকে যদি এতটা ভালো মেকআপ দিতে পারে তো সবাই, তোমরা তো খুব সুন্দরী, এমনিই সুন্দর লাগবে। ঠিক আছে, তপু কিছু বলবে? তোমার এই মডেলটা মানে কিরকম একটু আমার সম্বন্ধে প্রশংসা করো। আমার সাজটা তো সুন্দর হয়েছে যেটা বললো, বাট আমার মডেলটাও কিন্তু ভালো, যথেষ্ট। আর পেতনি নাকি একটা বলছিল, ওই পেতনি মোটেও না, মানুষ সবাই সুন্দর, ভগবান সবাইকে সুন্দর করে পাঠায়, জাস্ট আমরা একটু কি করি, মেকআপ করি আর একটু সুন্দর বানিয়ে দিই। পেতনি ভূতনি এমন কোনো কথা নেই, সবাই নিজেকে সুন্দরী মনে করবে, আর একটু প্লিজ মেকআপ না করলে হয় না, তাই একটু মেকআপও করতে হবে। মানুষের সাথে মানুষের মনের মিলটাই হচ্ছে আসল। আমরা কিন্তু মানে কখনো ভাবি না যে ও যেই কালচারে বড় হয়েছে সেই কালচার থেকে বেরিয়ে এসে ও এরকম একটা সাজ যখন দিতে পারে, সেরকম আমিও একটা কালচারে বড় হয়েছি, আমিও কিন্তু বেরিয়ে গিয়ে ওদের কালচারের সাজটা আমিও সাজতে পারি। তাহলে সবাইকে এক থাকতে হবে, এই পরিস্থিতিতে আরোই সবাইকে এক থাকতে হবে, তাই না? ছাড়ো ওইসব কথা, ছাড়ো, এখন কথা হচ্ছে পুজোতে কে কি করবে সেই প্ল্যান করো, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে গিয়ে মস্তিতে থাকো, আর অবশ্যই ডিস্টেন্স মেনটেন করবে। শুধু ওইটুকুই করে বাকিটা ফ্যামিলির সাথে এনজয় করো। অনেক বছর তো অনেকে পুজোতে থাকতেই পারে না, বেড়াতে যায়, কিন্তু এই বছরটা মা দুর্গা চাইছে যে তার বাড়িতে সবাই থাকুক, বা তার জন্য সবাই এই বছরটা তার ফ্যামিলির সাথে কাটাক, তাই না? মা আসছে, মায়ের আরাধনায় আমরা সবাই মুগ্ধ হয়ে যাই।